স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের আপডেটটি হচ্ছে 16,500 যে রিক্রুটমেন্টের বিরুদ্ধে গতকালকে অর্থাৎ 13ই জানুয়ারি আবার কেস লিস্টেড হয়েছে। অর্থাৎ এই নিয়োগের বাতিলের পক্ষে কিন্তু একটা কেস লিস্টেড হয়েছে এবং সেই কেসটি হয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। ওকে, এই নিয়োগটাকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে কিন্তু এইটা রুটে পড়ে লেগেছে। এর আগে যে কেস হয়েছিল এবং সমস্ত কেস ডিসপোজাল করা হয়েছিল, গতকালকে আবার সেই কেস আবার লিস্টেড হয়েছে নতুন করে এবং এই নিয়োগটাকে একদম পরিপূর্ণভাবে বাতিল করার দাবিতেই কিন্তু এই কেসটা গতকালকে অর্থাৎ 13ই জানুয়ারি লিস্টেড হয়েছে এবং যার শুনানি রয়েছে আগামী 15ই জানুয়ারিতে। তো চলো আমরা দেখে নেব এই কেস সম্পর্কে কী বলা হয়েছে এবং কে কোন পিটিশন এই কেসটা করেছে সে ব্যাপারে আমরা তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দাও, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দাও। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে যে ই কোর্টস একদম বিস্তারিত এখানে দেওয়া আছে যে কলকাতা হাইকোর্টস অ্যাপ্লাইড সাইট, এবং এখানে দেখো একদম কেস নাম্বার দিয়ে দিয়েছে, সিআরআর নাম্বার, এবং এই যে কেসটা হয়েছে দেখো যে ফিলিং ডেট 13 জানুয়ারি 2021 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 13 জানুয়ারি 2021, এবং কেস স্ট্যাটাস আমরা এবার দেখে নেবো যে এই ফার্স্ট যে এই কেসটার হিয়ারিং কবে হয়েছে। হিয়ারিংটা হচ্ছে একদম 15ই জানুয়ারি 2021, এবং কী সম্পর্কিত এখানে বলা হচ্ছে দেখো যে সিঙ্গেল বেঞ্চে রয়েছে এবং কলকাতা হাইকোর্টে, এবং ডেলি যে কেস লিস্টে এখানে পাওয়া গেছে, এবং যিনি যে এর বিচারপতি রয়েছেন জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ, এবং এই যে কেস পিটিশনার যে অ্যাডভোকেট এবং পিটিশনার হচ্ছে যে বিদেশ গাজী, অ্যান্ড তার অ্যাডভোকেট হচ্ছে দেখো যে আশিস কুমার চৌধুরী। ওকে, এবং এই সম্পর্কে যে কেসটা হয়েছে দেখো কেসটা একদম বলা রয়েছে, একদম কেসটা হয়েছে দেখো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের উপরে কিন্তু কেসটা হয়েছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা পুরোটা আবার কেসের উপর নির্ভর। এই কেসটা যে কী বলবে সেটা সেদিকেই আবার সকলের নজর। অর্থাৎ গত যে আগামী পনেরোই জানুয়ারিতে এর যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আবার কী হতে চলেছে দেখা যাক, যে এই নিয়োগটা কতদূর মানে আদে এই নিয়োগটা হবে না নিয়োগটা এখানে বাতিল হতে পারে। তো দেখা যাক আমাদের যে 15ই জানুয়ারি তোমার যে এর শুনানো হয়েছে সে শোনানোর উপর আবার তাকিয়ে রয়েছে এই 16,500 জন রিক্রুটমেন্ট ভবিষ্যৎ। বাতিলের পক্ষে আবার কিন্তু কেস লিস্টেড হলো এবং যেটা শোনানো হবে 15ই জানুয়ারি। তো ওদিকে সকলের নজর থাকবে যে 15ই জানুয়ারি এই কেসটার কীরকম শোনানো হয় এবং এই নিয়োগ প্রক্রিয়া আদেও হবে না এখানে কি থমকে যেতে পারে। তো এটাই আমাদের জানার বিষয় যে আগামী 15ই জানুয়ারি কী হতে চলেছে। ওকে, তো বন্ধুরা এটা ছিল তোমাদের দেওয়া আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সকলের মধ্যে বেশি বেশি শেয়ার করো। আসি সকলে ভালো থাকো, আবার পরের কোনো একটা আপডেট তোমাদের দেখা হবে।